স্বাধীন বাংলার পক্ষ থেকে আমরা সুবিধে হলাম খাদি মেলায়। আসুন এবার একটু ঘুরে দেখা যাক। শুভ লাভ সঙ্গে চাবি আর তালা। পূর্ব বর্ধমান থেকে এসে কাঠের কাজ, আমার নাম মানিক শত্রুঘাত। এখানে আপনার বিভিন্ন ধরনের কাঠের খোদাইয়ের কাজ আছে, যেমন টুল, চেয়ার, ঘড়ি, আপনার আয়না, দুর্গা সেট, জগন্নাথ সেট, হ্যাঁ, আপনার কাঠের ছোটো ছোটো রাজারানী, ছোটো প্যাঁচা, টেবিল ল্যাম্প, হ্যাঁ, টেবিল ল্যাম্প, আপনার পুরা এই যে বড়ো বড়ো প্যাঁচা, কৃষ্ণ, রাধা কৃষ্ণ, বিভিন্ন ধরনের আপনার কাঠের কাজ আছে এখানে। দেখবেন কর্নার র্যাক আছে, আপনার দুর্গার সেট আছে, বিভিন্ন রকমের এখানে আছে, ছোটো ছোটো রাজারানী আছে, আরও ফোল্ডিং টুল আছে, আর কুর্তির পিস আছে, চুড়িদারের পিস, খুব ভালো ভালো হাতের কাজের আছে, আর টেবিল ক্লথ, ফার্নিচার আইটেম পেয়ে যাবেন, ওন্না পেয়ে যাবেন, ভালো ভালো ফুল। এক্সট্রো করতে গিয়ে আপনারা আমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকে এসেছি, দুনিয়াখালি। আচ্ছা, গরদ, তসর, তারপর আপনার প্রিন্টেড, সিল্কে প্রিন্টেড হোক, গরদের উপর বিভিন্ন রকম ভ্যারাইটি, এক কালারের থান আছে, আচ্ছা, কালার গরদ আছে, কাঁথা স্টিচের উপর আছে, বালিশের সঙ্গে তৈরি আছে। এক্সট্রো করতে গিয়ে আপনারা মুর্শিদাবাদ থেকে এসছো, কি রেঞ্জে আছে আপনাদের এগুলো শাড়িগুলো? 1700 থেকে স্টার্টিং আছে, প্রচার হচ্ছে না বলছে, প্রচার হচ্ছে না, এবং এই যে মেলাটা দিয়েছে, এই মেলাতে যদি কিছু বেচাকেনা হয় তাহলে মোটামুটি আমাদের চলবে কিছুদিন। বাদ বাকি লোক তো সব বসেই আছে গ্রামে, এবার ধরুন অর্ডার কিচ্ছু নেই, এবার অর্ডার না থাকলে, হ্যাঁ, আমরা বিশাল মানে কষ্টের মধ্যেই আছি। আশা করি যে আপনারা যদি সরকার কিছু অনুদান যদি দেয় শিল্পীকে তাহলে খুব ভালো হয়। আর মাত্র তাছাড়া এই গ্রামের লোক শিল্পীরা আর বাঁচিয়ে রাখা যাবে না, তো আমরা চাইবো সরকার কিছু আমাদের পক্ষে একটু তাকাক, আর এই মেলা ফেলা যেন একটু দেওয়া হোক, আর মার্কেটিংয়ের
মার্কেটিং আমরাই করে নেব, শুধু একটু আমাদের এই ক্যাপিটাল দৃষ্টিপাত করো। অন্য রকম একটা উদ্যোগ বড়দের শাটিং এশিয়ান করতে গেছে আপনারা? আমরা বীরভূম থেকে, বীরভূম থেকে খাদি চরকট রয়েছে, খাদি শার্ট রয়েছে, সিল্কের শার্ট রয়েছে, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের রয়েছে, প্রচুর কালার আছে। কি রেঞ্জের আছে আপনাদের কাছে? রেঞ্জ আমাদের কাছে শার্ট রয়েছে 500 থেকে শুরু করে 1500 পর্যন্ত রয়েছে, জরকট রয়েছে 800 থেকে শুরু করে মোটামুটি 1600 পর্যন্ত। এশিয়ান করতে কি আপনারা? আমাদের আইটেম তসরের মধ্যে কাঁথা স্টিচ পুরো অল ওভার ওয়ার্ক, এইগুলো হ্যাঁ এগুলো আছে, পুরো অল ওভার ওয়ার্কের মধ্যে আছে। এবং রেটটা রিজনেবলের মধ্যে আছে, ডিসকাউন্ট করে আপনার 6000 টাকা আছে, পুরো অল ওভার কাজ। সিল্কের প্রিন্টেড সিল্কের মধ্যে আছে, এবং এবার এখন নতুন আইটেম কাতানের মধ্যে এসছে, সব কাতানের মধ্যে প্রিন্ট আছে, কাতানের মধ্যে জড়ি আছে, লং সাইড না আমি যেটা পরে আছি তৈরি করেন যারা মানে ওই গরিব শিল্পী যাদের কিছু ই নেই, তারা গ্রামের লোক এই সংস্থা থেকে কাজ পেয়ে তারা জীবিকা অর্জন করে, তারা জীবিকা অর্জন করতে পারে। এবং আমাদের ওইখানে যে কিছু বেকার ছেলে যারা রয়েছে তারা রেশম কাতায় কাজ করে, রেশম কাতায় কাজ করে ওরা সুতো তৈরি করে, সেই সুতো দিয়েই এই সব যেগুলো পিওর সিল্ক, এই পিওর সিল্ক রয়েছে, সিল্কের সমস্ত কিছু মসলিনের রয়েছে, সিল্কের শাড়ি যেমন সিল্কের বালুচুরি শাড়ি আছে, গরজ শাড়ি আছে, তারপরে আপনার কে বলে তসরের কাপড় আছে, তারপরে আপনার ওই কে বলে মসলিনের সমস্ত রকম শাটিং আছে। আমরা এসছি আপনার মুর্শিদাবাদ খাদি থেকে, হ্যাঁ আমাদের সোসাইটির নাম হচ্ছে বুদিগ্রাম অঞ্চল রেশম খাদি সিল্ক। আপনারা দেখছেন বানানো হচ্ছে কড়াইশুঁটি কচুরি, পিঠে হচ্ছে এই হাঁড়ি করে। আসুন আমরা কি করে হয় এটা, গোগুল পিঠে আর ভাজা পিঠে, উৎসবের আমেজ একটা। হ্যাঁ উৎসবের আমেজ তো বটেই, করোনা পরিস্থিতিতে মানে এরকম একটা আয়োজন ভালোই লাগছে একদম। আপনারা দেখলেন
স্বাধীন বাংলার পর্দা, স্বাধীন বাংলা টিভির এক্সক্লুসিভ কভারেজ খাদি মেলা থেকে। প্রীতম মুখার্জির রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি। সবসময়